হাই ফ্রেন্ডস, আমরা আজকে অনিকেত প্রান্তরের সবচেয়ে সহজ একটা লেসন দেখব। মাত্র তিনটা গডের উপর আপনারা গানটা বাজাতে পারবেন। যারা একদম বিগিনার আছেন তারা দেখে নেন। এটা বাজানোর জন্য প্রথমে আপনাকে তিনটা গড জানতে হবে। একটা হলো এফ, কিউ ধরছি, দেখেন এফ ফার্স্ট ফ্রেড, সেকেন্ড ফ্রেড আর থার্ড ফ্রেড। ফার্স্ট ফ্রেডের বার কোডের আর কি, বার কোডে ধরতে হবে এফ এটা। তারপর সেকেন্ড কোড হলো আমাদের জি মাইনার, আমরা বার কোডে ধরলে এটা হলো জি, মিডল ফিঙ্গারটা নিয়ে ফেললে হবে জি মাইনার, জি মাইনার। এরপর আর একটা কোড আছে, এটা একটু কঠিন বিজ্ঞানীদের জন্য, সেই কোডটা হলো ডি শার্প, এটা হলো ডি শার্প। আমরা ডিসার ধরতে হলে চার পাঁচ ছয়, ছয় নম্বর ফ্রেডে এসে আমরা ছয় নম্বর স্ট্রিংটা বাদে বাকিগুলো ধরবো বারের মতো। এরপরে এই রিং ফিঙ্গার দিয়ে আমরা সাত আট, আট নম্বরের দুই তিন চার নম্বরটা ধরবো, দুই তিন চার। আবার দেখেন দুই তিন চার মানে বি জি ডি, এই তিনটা ধরবো একসাথে। এটা হলো ডিসার্ভ, ডিসার্ভ বা ই স্মল বি, এটা বাজবে এইভাবে। তার মানে হলো এখন আমাদের এফ জি মাইনর, এরপরে ই বি বা ডিসার্ভ। তাহলে আমরা শুরু করি, প্রথমে জি মাইনর, জি মাইনর থেকে এটাতে রিদম হবে আপনার ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন। জি মাইনর, এখানে একটা আপনার রিদমের সময় একটা জার্ক হবে, দেখেন ডাউন ডাউন, সেকেন্ড ডাউন যেটা হবে এটাতে একটা জার্ক হবে। জার্ক মানে এটা আমরা মিউট করে দিব, আপনার স্ট্রাম করার পর এটা মিউট করে দিব, দেখেন এটা হলো জার্ক। জার্ক না করলেও হবে, যা করলে একটু সুন্দর। তারপর এফ, এরপরে ডিসার, এরপর আবার এফ। তাহলে কেমন হচ্ছে, প্রথমে জি মাইনর, এরপরে এফ, এরপরে ডিসার, তিনটা কর্ড জানলে আপনি অনেক সহজে অনেকের প্রান্তটা বাজাতে পারবেন। দেখেন thank you.
মানে হলো আমাদের তিনটা কর্ড সেম ভাবে আপনার একটার পর একটা, যেমন জি মাইনর, এফ, জি শার্প বা ইবি, এরপর আবার এফ, জি মাইনর, এফ, ইবি, এফ, সেম। থ্যাংক ইউ ফ্রেন্ডস।